আমরা প্রত্যেক একটা করে প্যাড দিয়েছি, একটা কলম দিয়েছি এবং আজকে যে লেকচার হবে আপনারা জানে এসছেন। আমি বলবো যে আপনারা, আমরা যখন এক্সটেনশন করতাম আমাদের জায়গাটা পানিটাকে প্রস্তুত করতে হয়, বাংলা প্রস্তুত করতে গেলে আয়রন যে জিনিস আপনারা যারা মাছের সাথে সংশ্লিষ্ট আছেন, আমাদের যে বিভিন্ন টেকনোলজি গুলো আছে, চিন্তা খরচ হয়েছে 4000 লিটার একটা সেট আপ করতে। পরবর্তীতে ওটাতে দেখা যাচ্ছে আমি একবার মাছ দিছি, দ্যাটস অল। আমাদের মাছের যে চাহিদা সেটাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে, তো মাছের চাহিদা জনসংখ্যার সাথে তুলনামূলকভাবে বৃদ্ধি করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে প্রযুক্তিতে এগিয়ে আসতে হবে, উন্নত প্রযুক্তি, টেকসই প্রযুক্তি ব্যবহার করে আমাদের মাছ চাষ করতে হবে এবং মাছের এই চাষটাকে, আমাদের উৎপাদনটাকে বৃদ্ধি করতে হবে।